নমস্কার বন্ধুরা, আমার এনভায়রোগ্রিন পিএল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো যে কিভাবে পিটুনিয়ার চারা প্রতিস্থাপন করা যায় এবং ঘরোয়া পদ্ধতিতে হ্যাঙ্গিং পট তৈরি করে তাতে পিটুনিয়ার চারা ঝোলানো যায়। দেখছেন আমার কাছে একটি পিটুনিয়া চারা আছে, এতে কুঁড়িও ধরে গেছে ছোট্ট চারায়। এই চারাটিকে আমি প্রতিস্থাপন করে দেখাব। পিটুনিয়া গাছ হ্যাঙ্গিং পটে ভীষণ সুন্দর লাগে, খুব একটা গভীর মাটির তার প্রয়োজন হয় না এবং কিছুদিনের মধ্যেই গোল হয়ে ছড়িয়ে প্রচুর ফুলে ভরে যায়। এবং আমার কাছে একটি প্লাস্টিকের টব আছে, খুব একটা গভীর নয়। এই টবটিতে আমি হোল করে নিয়েছি বা ছিদ্র করে নিয়েছি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা একটি বড় আকারের পেরেক গরম করে এই হোলগুলি তৈরি করা। এই পটটিতে নিচেও ছিদ্র ছিল না, এই সমস্তগুলি আমি বাড়িতে করে নিয়েছি। এইবার যেমন অন্যান্য পটেতে বা টবেতে আমরা নিচে খানিকটা খোলাম কুচি দিই তারপরে বালি দিই, এইখানে কিন্তু যেহেতু এটা হ্যাঙ্গিং হবে সেই জন্য ওজন কম রাখার জন্য সেগুলি দেব না, কাপড়ের টুকরো নিয়ে হোলের ওপর দিয়ে দেবো যাতে পটটি হালকা হয়। এবং ড্রেনেজ ব্যবস্থাটাও ঠিক থাকে। এইবার হ্যাঙ্গিং পটের মাটি ভীষণ হালকা হতে হবে, সেই জন্য বেশিরভাগটাই আমি কোকোপিট নিয়েছি। দেখুন কোকোপিট সাধারণ বাগানের মাটি, হাড়ের গুঁড়ো এবং নিম খোল আর ভার্মি কম্পোস্ট। বেশিরভাগটাই কোকোপিট নেওয়া, বাগানের মাটি খুব কম। 60% কোকোপিট নিলে বাগানের মাটি আমি 10% নিয়েছি, বাকি 20% ভার্মি কম্পোস্ট, 10% হাড়ের গুঁড়ো, 10% নিম খোল। এইবার আমি চারাটিকে নার্সারির যে গ্রোয়িং প্যাকটা ছিল সেখান থেকে বার করে নিয়ে এসেছি এবং এই মাটিটা আগে এই পটটিতে দেব। এই মাটির মিশ্রণটা যেটা তৈরি করা হলো, এইভাবে বেশিরভাগ কোকোপিট দিয়ে তৈরি করলে পটটি ভীষণ হালকা হয় এবং এটি ঝোলাতে সুবিধা হয়। এইবার পিটুনিয়া চারাটিকে একটু মাঝামাঝি করে চারাটিকে প্রতিস্থাপন করে দেব। চারাটিকে এমন করে লাগাতে হবে যেন মাঝখানটা সামান্য উঁচু থাকে ধারগুলোর থেকে।
এইবার আমি দেখাবো যে কিভাবে এবার চারাটিকে আমি যে পটটাতে লাগিয়েছি সেই পটটাকে আমি হ্যাঙ্গিং পটে পরিণত করব। আমি আগেই বলেছিলাম যে কিভাবে হোল করে নিয়েছি। এইবার একটি লাইলনের দড়ি নিয়ে তাকে সমান চার টুকরো করতে হবে। এবং এই সমান চার টুকরো করে ঠিক একই গ্যাপ অন্তর এই চারটি টুকরো বেঁধে দিতে হবে। নাইলনের দড়ি এমনিতেই খুব শক্ত, কাজে ওইটুকু ওয়েট রাখতে কোনো অসুবিধা হবে না। কিন্তু টুকরোগুলি যেন সমান হয়। দেখুন, আমি চার কোণে চারটি বেঁধে নিয়েছি। এই বাঁধনটা যেন খুব মজবুত হয়, নাহলে ঝুলন্ত অবস্থা থেকে পড়ে যেতে পারে। এইবার চারটি দড়ি নিয়ে ঠিক উপর থেকে মাঝ বরাবর করে একটি গেঁট দিতে হবে। ঠিক মাঝামাঝি থাকবে এবং প্রতিটা দড়ির দূরত্ব যেন সমান হয়, না হলে কোনো এক দিকে হেলে থাকবে এবং দেখতে ভালো লাগবে না। একটু ঝুলিয়ে ঝুলিয়ে দেখে নিতে হবে যাতে একদম সমানভাবে থাকে। ঠিক সমানভাবে যখন দেখা যাবে যে ঝুলছে, তখন ওই চারটি দড়ির মুখে একটি সুন্দর একটি ফাঁস তৈরি করে দিতে হবে, যাতে অন্য কোথাও থেকে কোনো তার থেকে বা আরো মোটা দড়ি থেকে সেটি ঝোলানো যায়। এবং এইভাবে সুন্দর করে একটা গিঁট দিতে হবে। এইভাবে একটি ফাঁস তৈরি করতে হবে এবং এখান থেকে ছোট এস আকৃতির লোহার পাওয়া যায় সেটা দিয়েও ঝোলানো যায়, বা এখান থেকেই দড়ি বেঁধে কোনো বড় তার থেকে ঝুলিয়ে দেওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আত্মীয় স্বজন পরিচিত জনেদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।